আজকে আমরা এই ভিডিওতে এডুকেশনে তোমাদের যে 4 নম্বরের প্রশ্নগুলো আসবে তার জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো রেডি করবে সেটা নিয়ে আলোচনা করব। আর আমি তোমাদেরকে জানাই যে ভিডিওতে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্লিজ করে যেও এবং এর মধ্যে থেকে কোনো রকম কোনো প্রশ্ন তোমরা বাদ দিতে যেও না। আজকের মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রশ্নমান চারের জন্য তোমাদের যে প্রথম অধ্যায়টা সেটা হলো দশম অধ্যায়, অর্থাৎ প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ। এই অধ্যায় থেকে তোমরা 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে সেটা হলো সর্বশিক্ষা অভিযানের কারণ ও মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। এই অধ্যায় থেকে আরও যে প্রশ্নমান চারের প্রশ্নগুলো করবে সেগুলো হলো সর্বশিক্ষা মিশন কি, এই মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। আর লাস্ট যে প্রশ্নটা করবে সেটা হলো বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। এবারে আমরা চলে আসি পরবর্তী অধ্যায়, যেখান থেকে তোমাদের প্রশ্নমান চারের প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে তোমাদের 11 নম্বর অধ্যায়, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। প্রথম প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এই উদ্দেশ্য পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আর শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। এইবার এই চারটে প্রশ্নের মধ্যে প্রথম দুটো তোমাদের দারুণভাবে রেডি করতেই হবে, কারণ আমি আশা করছি যে এই দুটোর মধ্যে কিন্তু এই বছর একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত, আর বাকিগুলোও কিন্তু অবশ্যই দেখে যেও। এইবারে চলে আসি তোমাদের পরবর্তী অধ্যায়, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা। এখান থেকে তোমরা যেটা করবে সেগুলো হলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো বা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, যুক্তিসহ লেখো। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি বা অবদানগুলি আলোচনা করো। আর লাস্ট যে প্রশ্নটা করবে সেটা হলো শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা আলোচনা করো। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমি যে এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোনো প্রশ্ন বাছাই করে পড়তে যেও না, যে কটা প্রশ্ন আমি দিচ্ছি সেই কটা প্রশ্নই খুব ভালোভাবে পড়ে যেও। আশা করি তোমাদের একটা ছোট অভিজ্ঞতা হয়েছে যে বাংলা এবং ইংরেজি পরীক্ষায় দেখেছো যে সাজেশানগুলো কীরকমভাবে কমন এসছে। আর আমি তোমাদের নিশ্চিতভাবে বলছি যে পরবর্তী পরীক্ষাগুলোতেও তোমাদের প্রশ্ন কমন আসবে যদি তোমরা সাজেশানটাকে পুরো ভালোভাবে ফলো করো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।